আচ্ছা এই মানুষটাকে ছাড়া সত্যি বাংলাদেশের সিনেমা হলগুলোর কোনো গতি আছে মানে সত্যি কি আছে মেগাস্টার সাকিব খান ব্যতীত বাংলাদেশের যে কোনো প্রেক্ষাগৃহ আমি সিঙ্গল স্ক্রিনের কথাও বলছি মাল্টিপ্লেক্সের কথাও বলছি কোনো গতি আছে মানে এক বছর যদি মেগাস্টার সাকিব খানের কোনো সিনেমা না আসে কি হবে হলগুলোর মানে হলগুলো তো তাহলে আমার মনে হয় বারো মাসই বন্ধ থাকবে তাই না এটা হতে দেবেন না মেগাস্টার সাকিব খান তিনি পঁচিশটা বছর ধরে এই ইন্ডাস্ট্রিটাকে নিজের বুকে করে নিয়ে এগোচ্ছেন তো তিনি কোনো দিন এমনটা করবেন না এতটাই সিলেক্টিভ কাজ করছেন যাতে করে প্রত্যেকটা সিনেমা হলে মিনিমাম ছ মাস পাঁচ মাস চার মাস করে মিনিমাম থাকে এখন আমরা এই ভিডিওতে কথা বলতে এসেছি আবার বাংলাদেশের মাল্টিপ্লেক্স চেনে রমরমিয়ে চলছে প্রিয়তমা তোমরা ভাবছো তো আমি তুফান বলতে গিয়ে প্রিয়তমা বললাম না 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 আমি ঠিকই বলছি আমি এই কথাটা বলেছিলাম যে দরদাসা পর্যন্ত তুফান থাকবে এখন আমি দেখলাম দরদাসার আগে শুধু তুফান একাই নেই তার সঙ্গে প্রিয়তমাও চলে এসছে আবার হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে কতজন খেয়াল করেছ বিষয়টা যারা খেয়াল করনি তাদের উদ্দেশ্যে বলি লায়ান সিনেমাস জানো তো তোমরা এটা ভীষণ নাম করা একটা কোম্পানি এবং তারা রমরমিয়ে বিজনেস করছে মেগাস্টার শাকিব খানের ছবি এলে প্রচণ্ড ভালো বিজনেস হয় শুধু লায়ন সিনেমাস কেন বলবো স্টার সিনেপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস ইত্যাদি ইত্যাদি সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে সমস্ত প্রেক্ষাগৃহ আমি গতকাল দেখলাম লায়ন সিনেমাজের তরফ থেকে নতুন যে সপ্তাহের একটি সিনেমা হলের লিস্ট এবং শো টাইম দেওয়া হয়েছে সেখানে আবার প্রিয়তমা তোমরা ভাবো তো আগের বছর প্রিয়তমা মুক্তি পেয়েছিল আগের বছর এই বছরেরই ছবি নয় তারপরেও এখনো পর্যন্ত মাল্টিপ্লেক্সের যারা কর্ণধার আছেন লায়ন সিনেমাজের কর্ণধারের মনে হয়েছে যে প্রিয়তমা ছবিটাকে আবার আমরা চালাবো তারা কি চাইলে পারতেন না অন্য কোনো নায়কের অন্য কোনো সিনেমা নিয়ে আসতে জানে তো তারা চলবে না সত্যি চলবে না সাকিব ভাইয়ার যা ফ্যান ফলোয়িং যা ক্রেজ তার নিজের দেশে এমনি এমনি তো তুমি মেগাস্টার নন এমনি এমনি তো তাকে বলা হয় না বাংলাদেশের ভাইজান বাংলাদেশের বাদশা এটা প্রমাণিত বারংবার করে প্রমাণিত আমি তোমাদের ছবিটা দেখাই স্ক্রিনশটটা না আমি গতকালই নিয়ে রেখেছিলাম ভেবেছিলাম আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো এই দেখো মাঝখানে জল করছে প্রিয় দেখতে পাচ্ছ লায়ান সিনেমাস তারা এগারোই অক্টোবর থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত নতুন একটি সপ্তাহের হল লিস্ট এই হল লিস্ট বলছি শো সিনেমার লিস্ট এবং শো টাইম দিয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি তুফান চলছে দুপুর আড়াইতে এবং বিকেল সাড়ে পাঁচটা প্রিয়তমা চলছে দুপুর সাড়ে তিনটে এবং সন্ধ্যে সাড়ে ছটা আর কাজল রেখা সিনেমাটি চলছে বিকেল সাড়ে চারটে এবং সন্ধ্যে সাড়ে সাতটা আমার খুব জানতে ইচ্ছে করে এই বিষয়টা যে মুক্তির এক বছর গড়িয়ে যাওয়ার পরেও আচ্ছা প্রিয়তমা এখনও সিনেমা হলে কেমন চলছে মানে এই যে লায়ান সিনেমা যে এই যে প্রিয়তমা এসেছে আবার এই এগারোই অক্টোবর থেকে চলছে অলরেডি রানিং উইকটা কতজন করে দর্শক অকুপেন্সি হচ্ছে মানে মোটামুটি থার্টি পার্সেন্ট হচ্ছে মানে এই প্রশ্নটা আমার খুব জানতে ইচ্ছে করে মানে আমি এর আগে কখনো দেখিনি জানো তো এরকম খুব একটা দেখা যায়নি গো যে আগের বছর রিলিজ করা সিনেমা একটি সেটা এত দিন পরে আবার মাল্টিপ্লেক্সে নতুন একটি সপ্তাহে আবার সেই সিনেমাটি নিয়ে চলে আসা হলো এবং প্রাইম টাইমে শো দেওয়া হয়েছে দেখো না দুপুর সাড়ে তিনটে সন্ধে সাড়ে ছটা সন্ধে সাড়ে ছটা তো ফুললি প্রাইম টাইম শো মানে এই সময়টা দিয়ে দর্শকরা সিনেমা দেখতে যায় তাহলে কে কি কেড়ে নেবে কে ছিনিয়ে নেবে এই মানুষটার পাওয়ার কারোর ক্ষমতা আছে এই মানুষটার পাওয়ার ছিনিয়ে নেবার নাকি কেউ করবে করতে এলেও হয়ে যাবে এই পাওয়ার মানুষটা অসম্ভব এই মানুষটা যে পাওয়ার নিয়ে থাকেন না এই মানুষটা যে ফ্যান বেজ নিয়ে থাকেন এই মানুষটা যেরকম একজন মানুষ সবার আগে উনি এত ভালো একজন মানুষ এই দর্শক মহল ওনাকে ভালোবাসে যে কারণের জন্য আমরা এই বিষয়গুলো ঘটতে দেখতে পাচ্ছি সো এটা নিয়ে কথা বলতেই হতো চলুক চলুক তুফান চলুক প্রিয়তমা চলুক দরদ আসার আগে অব্দি তো এগুলো চলুকই ডেফিনেটলি দরদ আসার পরে আবার শুধু দরদার আর দরদই হবে তখন আবার আলাদাই একটা মরশুম তাই না ঈদ ছাড়া দরদ উৎসব ফেস্টিভ্যাল শুরু হয়ে যাবে পনেরোই নভেম্বর চলো শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা